কিছুদিনের মধ্যেই নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে সাগরের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নিয়ে আর মুখ খুলতে চাইছে না কেন্দ্রীয় সরকার। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে সুন্দরবন কাপ 2018 পুরস্কার বিতরণী এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস পরিষেবা প্রদান অনুষ্ঠানে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এক সময়ে কেন্দ্রীয় সরকার বলেছিল এই মুড়িগঙ্গা নদীর উপর একটি লোহার সেতু তৈরি করে দেবে, তার জন্য রাজ্য সরকারকে 74% শেয়ার দিতে হবে। এই শর্তে রাজ্য সরকার রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই সেতু তৈরির বিষয়ে আর কোনো উচ্চবাচ্যই করছে না কেন্দ্রীয় সরকার। আমাদের বলল তোমরা আমাদের 74% শেয়ার দাও, 74%, তাহলে আমরা একটা লোহার ব্রিজ করে দেবো মুড়িগঙ্গার ওপরে। আমি বললাম 74%ই নাও তাজপুরের শেয়ার, কিন্তু আমাকে একটা লোহার ব্রিজ করে দাও, আমি পশ্চিমবঙ্গ সরকারের 74% শেয়ার তোমাকে দিয়ে দিচ্ছি। আজ 3-4 বছর হয়ে গেল, কোনো উচ্চবাচ্যই নেই। গঙ্গাসাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।